পৌষ মাসের রাতে কম্বলের তলায় শুয়ে শুয়ে মোবাইলে ইউটিউবে ভিডিও দেখতে ভালোবাসে, ঠিক সেই সময় আমার মতো কিছু পাগল আছে ইউটিউবের ভিডিও তৈরি করতে ছুটে চলি পাহাড়ের দিকে। গল্পটা শুরু হয় বাড়ি থেকে নবদ্বীপ স্টেশনের দিকে। দেখেছো, আমাকে ফেলে সবাই চলে গেছে। টোটো থেকে নামলাম, এবার আমাকে ফেলে সবাই চলে গেছে। সবাই স্টেশনে উঠে গেছে, এখন সবার লাস্টে আমি। হ্যালো ইউটিউব, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি। ভালো আছি মানে আবার ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি? সেই পাহাড়ে। পাহাড় একমাত্র এমন একটা জিনিস, এমন একটা নেশা, যে কাউকে যদি পাহাড়ের নেশা যদি কাউকে ধরে, তার জীবনে ঘোরা মানেই পাহাড়। আবার চলেছি একা একা, মানে আমি একা না, আমার সঙ্গে পুরো টিম আছে, কিন্তু পুরো টিম আমাকে ছেড়ে চলে গেছে। এখন আমি একা একা লাগেজ নিয়ে লাগেজ বইছি। মানে বেটা ছেলেদের কাজ কি লাগেজ বওয়া, ব্যাস লাগেজ বইছি আর বাদ বাকি সব চলে গেছে। চলুন তাহলে ঘুরে আসি আরেকবার পাহাড়, আমাদের সেই পুরনো নবদ্বীপ ধাম স্টেশন। এখন অনেকটা আপডেটেড হয়ে গেছে। এখন এখানে লিফটের ব্যবস্থা হয়েছে, লিফটে উঠব। লিফটে উঠে, এই তোরা কারা? এ তো আমার সঙ্গেই আছে, চলো। এই লিফটে সবাই উঠতে পারবে তো? চলো ঢোকো, ঢোক। বেড়াতে যাওয়ার আনন্দটাই আলাদা। বহুদিন পর, প্রায় 5-6 মাস পর বেরোচ্ছি আবার, এটা একটা আলাদাই মজা। মানে বাড়ি থেকে বেরোতে পারা, ছাড়া গরু বাঁধন ছেড়ে বেরিয়ে যাওয়া, দিয়ে এসকেলেটারটা বন্ধ আছে, হেঁটেই নামতে হবে। উঠলাম তো আরামসে, এখন লাগেজ নিয়ে নামতে হবে। ভারী সব সাজার জিনিস আছে, শুধু সাজার জিনিস আছে এর মধ্যে। কনকনে শীতের রাতে আমাদের নবদ্বীপ স্টেশন চত্বর পুরোপুরি ফাঁকা। আমরা কজন আছি ট্রেন ধরার অপেক্ষায়। স্টেশনে পৌঁছানোর 4-5 মিনিটের মধ্যেই আমাদের ট্রেন প্ল্যাটফর্মে চলে এলো। ছুটো ছুটি করে ট্রেনে উঠে গিয়ে বসলাম নিজের নিজের বার্থে। শুবি তোরা উপরে ওঠ। নির্দিষ্ট সময় ট্রেন ছেড়ে দিল, তারপর জানতে পারলাম ট্রেন 7 মিনিট বিফোর। তারপর আর কি, টান টান হয়ে কম্বলের তলায়, দেখা হবে কাল সকালে। কীর্তন শুনতে শুনতে ঘুম ভাঙল, আর বাইরের চা বাগান দেখতে দেখতে এগিয়ে চললাম। কিন্তু মনের ভেতরে উৎকণ্ঠা এই যে, কখন নামবো ট্রেন থেকে, কখন যে পৌঁছাবো এনজিপি। ট্রেন 1 ঘন্টা লেট, তবুও সবাইকে গুড মর্নিং বলতে হবে। কালকে রাতে মানে স্টেশনেও পৌঁছেছি, ট্রেনও এসে গেছে, দৌড়াদৌড়ি করে ট্রেনটা ধরতে হয়েছে, তারপরে তো ট্রেনে উঠে গিয়ে রাত্রিবেলা বার্থ পেয়ে গিয়ে ঘুমিয়ে পড়লাম। এখন সকালে উঠে দেখছি গাইশাল স্টেশন পার করছে, 1 ঘন্টা লেট। মানে আমি যে ঘুরতে বেড়াতে যাচ্ছি সেই জায়গা থেকে আমার 1 ঘন্টা নষ্ট হয়ে গেছে, 1 ঘন্টা চলে গেল। 02517 গুয়াহাটি স্পেশাল, কলকাতা থেকে গুয়াহাটি, সকালে 7:45 এনজিপি পৌঁছানোর কথা, এখন আবার টাইম দেখাচ্ছে 9:14। মানে টাইম বেড়েই চলেছে, লেট করেই চলেছে।
বেশ ভালো করেছে কফিটা, হালকা হালকা মিষ্টি আছে, ব্ল্যাক কফি পেলে ভালো হতো, কিন্তু এখন ট্রেনে যা পাই তাই খাও। আমার কাকিমাও তাই খাচ্ছে। এখনো 31 কিলোমিটার দূর, 31 কিলোমিটার মাত্র। ডামডাঙ্গি স্টেশন পার করলো, এনজিপিতে ঢোকার কথা 7:45, এস্টিমেটেড টাইম দেখাচ্ছে 9:17, 10 মিনিট ওখানে হল্ট। এখনো প্রায় 31 কিলোমিটার, অনেক লেট হয়ে গেছে। মানে আমাদের বেড়াতে যাওয়ার যে সময়টা তার মধ্যে থেকে প্রায় 1.5 ঘন্টা নষ্ট হয়ে গেল, 1.5 ঘন্টা আমরা মিস করে গেলাম। অবশেষে 1.5 ঘন্টা পরে ট্রেন থেকে নামলাম, মানে ট্রেন 1.5 ঘন্টা লেট। যাই হোক, আমরা আমাদের প্রথম মাইলস্টোন যেটা সবাইকেই অ্যাচিভ করতে হয় এনজিপি স্টেশনে নেমে পড়েছি। আমাদের গাড়ি রিজার্ভ করাই আছে, আগে থেকে বুকিং করা আছে, ড্রাইভারকে বলা আছে, ড্রাইভারের সাথে কথা হয়ে গেছে, ও বাইরে ওয়েট করছে। যাব, লাগেজ তুলবো, লাগেজ তোলার পর আমরাও গাড়িতে উঠে পড়বো আর ডেস্টিনেশনকে এনজয় করবো। তাহলে চলুন। ফাইনালি 1.5 ঘন্টা লেটে এনজিপি পৌঁছে স্বস্তি পেলাম। এনজিপি সম্পর্কে আমি কি বলবো, সবার জানা। এনজিপি এমন একটা জাংশন পয়েন্ট যেখান থেকে আপনি পাহাড়ের যে কোনো ডেস্টিনেশন যেতে পারেন। আছে প্রচুর ট্রাভেল এজেন্ট, প্রচুর গাড়ি, ড্রাইভারও পেয়ে গেছি, আমাদের গাড়িও পেয়ে গেছি। চলুন তাহলে উঠে পড়া যাক। ও ওহো, প্রথম রাস্তায় নামাতেই প্রথম দর্শন বাবাজির পেয়ে গেলাম। কাঞ্চনজঙ্ঘার এক টুকরো দেখা যাচ্ছিল, আবার ঢেকে গেছে। একটু গাছপালা না থাকলেই দেখা যেত। যদিও আমাদের হোমস্টে থেকে আগে থেকে গাড়ি বলা ছিল, উঠে পড়লাম, তার সাথে শুরু হলো আবার একটা সিরিজ। শিলিগুড়ি শহরটা পার করতেই এরপর জঙ্গল, পাহাড়, শুরু হলো আমাদের দীর্ঘ প্রতীক্ষিত চটকপুর ভ্রমণ সিরিজ। বলে না, ডেস্টিনেশন তো আনি হ্যায় সফর কা মজা লো। আমরাও তাই জার্নিটা বেশ উপভোগ করছিলাম, কারণ জানি সফরটা ক্ষণিকের মধ্যে শেষ হয়ে যাবে, একটু পরে হয়ে যাবে ইতিহাস, বন্দি হবে দৃশ্যগুলো ক্যামেরায়। জাস্ট মাত্র এই যানজটটা কাটিয়ে আসলাম, এই হোটেলটা দাঁড়ালাম আমার পেছনে, এখানে একটু নাস্তা পানি করব। সকাল থেকে তো আমরা কিছু এখনও ব্রেকফাস্টও করিনি, আর সবথেকে বড় কথা হচ্ছে যাচ্ছি কোথায় এটাই তো এখনও বলিনি। যাচ্ছি আমাদের একদম দার্জিলিং ডিস্ট্রিক্টেরই একটা অফবিট প্লেস চটকপুর, একটা অসম জায়গা, যাইনি, এই প্রথমবার যাচ্ছি। আমিও দেখব, আপনারাও আমার সাথে সাথে দেখবেন চটকপুর। তাহলে চট করে চলুন, ব্রেকফাস্টটা সেরে ফেলি, তারপরে আবার গাড়ি স্টার্ট করব। এটা কি? না না, এটা মটর না, ঘুগনি। ঘুগনি? ও হ্যাঁ হ্যাঁ, ঘুগনি। ঘুগনি রুটি? এটা কি আটা, এরকম শক্ত শক্ত তাকিয়ে আছে। এরা দুজন খেয়ে যাচ্ছে, একবার বললো না যে নাও একটু এখান থেকে নাও খাও, মানে কোনো আওয়াজ নেই, পেয়েছে আর চুপচাপ মেরে যাচ্ছে। এখন না, এখন নেব না তো, এখন আমরা তো চিকেন বলেছি, চিকেন দিয়ে খাবো বলে বসে আছি। পাহাড়ে
এই কোয়াশের তরকারিটা হচ্ছে কমন। হোটেলে যাও, হোমস্টেতে যাও, সব জায়গায় কমন। চা খাবো। ব্রেকফাস্ট সেরে আবার চাকা গড়ালো চটকপুরের উদ্দেশ্যে। সামনেই পড়বে কার্শিয়াং, তার আগে আই লাভ কার্শিয়াং লোগো। আমাদের রাস্তায় পড়ছে আই লাভ কার্শিয়াং এর এই যে এই লোগোটা আছে, কিন্তু এতটা ভিড় যে এখান থেকে মানে দাঁড়িয়ে ছবি তোলার কোনো প্লেস নেই। তো ঠিক আছে, সামান্য একটুখানি ছবি যেটুকু হলো তুললাম, এবার আবার এগিয়ে যেতে হবে। এতক্ষণ জ্যাকেট মানে বাড়ি থেকে জ্যাকেট পরে বেরিয়েছিলাম, তারপরে খুলে দিয়েছি, এবার আস্তে আস্তে এবার ঠান্ডা অনুভব হচ্ছে। আর আমার সামনে যেই ভিউটা দেখা যাচ্ছে, জাস্ট ওয়াচ ইট, এই ভিউটা দেখুন, অসম লাগছে, অসম লাগছে। এই পুরো কার্শিয়াং শহরটা, এটা একটা পাশ থেকে, আবার এদিকেও আছে পুরো কার্শিয়াং শহর। কয়েকটা ফটো তুলে আবার গাড়িতে, কিছুটা যেতেই চলে এলাম কার্শিয়াং শহরে। শহরটা আমার বেশ ভালো লাগে, বিশেষ করে টয় ট্রেনের স্টেশন। কার্শিয়াংটা তো পার করে এসেছি আমরা, এবার সামনে আছে সোনাদা। সোনাদা থেকে আমরা জাস্ট রাইট একটা টার্ন নেব, ওখান থেকে আর মাত্র খুব ওই 7-8 কিলোমিটার মতো পড়ে। পাহাড়ের ট্রাফিক, চারিদিকের ভিউ হালকা ঠান্ডা, আর মিঠে রোদ গায়ে মাখতে মাখতে চলে এলাম সোনাদা। আর সেই হাই এলিভেশন মোড়, বাবারে বেশ ভয়ানক। এ যেন টায়ার মেপে রাস্তা তৈরি করা হয়েছে, অর্থাৎ সামনে থেকে কোনো গাড়ি এসে পড়লে পাশ দেওয়ার মতো জায়গা নেই। আর রাস্তার অবস্থা কি বলবো, পুরোটাই খানাখন্দে গর্তে ভরা। পাহাড়ি গ্রাম সোনাদা পার করে এসে পড়লাম গভীর অরণ্যে, অর্থাৎ দার্জিলিং জেলার সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ ফরেস্টের মধ্যে।
চটকপুর এই অরণ্যের মধ্যেই অবস্থিত। ওক, পাইন, দেবদারু ও বিভিন্ন রকম গাছে ঘেরা জঙ্গল, মাঝখানে সরু পথ, পরিবেশটা বেশ জংলি। আমাদের সামনের গাড়িটা উঠে গেছে, এবার আমাদের পালা। চলো দম লাগা কে হইয়ো, দম লাগা কে হইয়ো। কি হলো, ওটা দাঁড়িয়ে গেল সামনে। চলে এসছে আমাদের টিকিট কাউন্টার, এখানে কিছু পে করতে হয়। আর এই অ্যাম্বিয়েন্সটা তো অসম লাগছে, অসম অসম ফিলিংস। কি নবদ্বীপের কোটটা কই? নবদ্বীপের কোট পরবো এখন, ঠান্ডা লাগছে এবার। এতক্ষণ বেশ রোদ লাগছিল, এবার ঠান্ডা লাগছে। আইডি কার্ডগুলো দিতে হবে। আইডি কার্ড তো আনিনি। আইডি কার্ড সকলেরই লাগবে। এখানে একটা ফিস পে করতে হয়, কত টাকা সেটা আমি দেওয়ার পর বলছি। আমার ড্রাইভার দাদা থেকেই জেনে নিচ্ছি যে এখানে এই সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে এই এন্ট্রি ফিসটা কত দিতে হয়। বড়ে কে লিয়ে 150 পার হেড, পার হেড 150 পার্সন। আচ্ছা, গাড়ি কা পার গাড়ি 480, পার গাড়ি 480। আচ্ছা, 480 টাকা প্রতি গাড়ি, আর মাথাপিছু 150 টাকা করে এখানে পে করতে হবে, এবং এই কাগজটা অবশ্যই সঙ্গে রাখতে হবে। এই যে রিসিপ্টটা দেবে এখান থেকে, এটা অবশ্যই সঙ্গে রাখবেন, এটা হারাবেন না। তার কারণ হচ্ছে এখান থেকে বেরোনোর সময় আবার এই রিসিপ্টটা এখানে শো করতে হবে, তবেই আপনাকে বেরোতে দেওয়া হবে, তা না হলে আবার সেম পয়সা দিয়ে ফাইন ভরতে হবে। রাস্তার হাল প্রচণ্ড খারাপ, রাস্তা খুব খারাপ এবং এতটাই সরু যে সামনে থেকে যদি একটা গাড়িও এসে যায় তাহলে পাস দেওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে। আর এদিকে রাস্তা মনে হয় সেই ব্রিটিশ আমলে যখন তৈরি হয়েছিল একবার, ব্যাস এরপরে আর এটাকে রিপেয়ার করা হয়নি। আর জঙ্গলটা তো অসম, চারিদিকে জঙ্গল, এখানে চিতা আর ভাল্লুকের একটু মাঝে মাঝে দেখা মেলে। তবে এখন বাবাজিরা তো দিনের বেলা বেরোয় না, রাত্রিবেলা বেরোয়। দেখবো একবার রাতেও এদিকে আসার চেষ্টা করব, যদি বাবাজিদের সাথে দেখা যায়। আমাদের দুটো গাড়ি, সামনে সাদা গাড়ি আর আমাদের এই গাড়ি। তবে গাড়িও বলছে যে ছেড়ে দে মা কেঁদে বাঁচি। ওহো, দাম লাগা কে হাইসা, বাবা রে কি কঠিন রাস্তা, ভয়ানক রাস্তা। তো অবশেষে আমরা পৌঁছে গেছি, আর এটা হচ্ছে আমাদের হোমস্টে, লাকপা হোমস্টে। সবার আগে এদিকে খুব সুন্দর একটা গার্ডেনিং করা আছে। ওয়াও, এই একটা খুব সুন্দর ফুল দেখেছি। এটা কি ফুল? এই ফুলটা সবথেকে পছন্দ হয়েছে এখানটায়, দারুণ লাগছে, দারুণ সুন্দর করে সাজিয়েছে। চলুন, সবার আগে আমার রুম ট্যুরটাকে দিয়ে দিই। এটা হলো আমাদের রুম, এখানে এখানে দুটো রুম আছে আর ওইখানে দুটো রুম, মোট চারটে রুম। এটা হচ্ছে আমাদের রুম, এখানে দুটো ডাবল বেড আছে, এই একটা বেড আর ওই দুটো বেড। আর এখানে টয়লেট ওয়াশরুমটা কেমন আছে? চলো ঠিক আছে, যা আছে মোটামুটি আমাদের চলে যাবে। এখানে গিজারও আছে, গিজার আছে, কমোড আছে, বেসিন আছে, ঠিক আছে, দুদিনের জন্য এটাই। আর সবথেকে ভালো কথা, সবথেকে ভালো কথা হচ্ছে এখানে দাঁড়িয়ে আমি কি দেখতে পাবো জানেন? কাঞ্চনজঙ্ঘা। ওয়েদার একদম ক্লিয়ার, ফ্রেশ, নিট অ্যান্ড ক্লিন। এরপরে আমি কাঞ্চনজঙ্ঘাকে এখান থেকে আমি একবার পাখির চোখে দেখব,
আর ওটাই হবে আমার ভিডিওর এন্ডিং পয়েন্ট। তাহলে চলুন পাখির চোখে একবার কাঞ্চনজঙ্ঘাকে দেখে নিই, আর তার সাথে সাথে ভিডিওটা এখানেই এন্ড করছি। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর জীবনটা এনজয় করে যান। সো এনজয় ইয়োর লাইফ।